নমস্কার আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্ট রাধুনী রাধুনীতে আজ থেকে শুরু হয়ে গেল ডাইনিং ডিলাইটস সপ্তাহ আজ থেকে আমরা সারা সপ্তাহ জুড়ে দেখাবো ছোট ছোট কিছু রেসিপি যেগুলো আমরা চটজলদি সেরে ফেলতে পারবো এবং ক্যান্ডেল লাইট ডিনার হতে পারে বা ডাইনিং এ বসে আমরা যাতে ছটপট করে বানিয়ে চটপট করে খেতে পারি আজকে সেই রকমই রান্না শেখাতে টালিগঞ্জ কবরডাঙ্গা থেকে চলে এসেছে সম্পাদি ডেকে নি সম্পাদিকে সম্পাদি প্লিজ ওয়েলকাম কেমন আছো ভালো আছি তুমি অডিশন দিয়ে এসেছো হ্যাঁ অডিশন কোথায় অডিশন দিয়েছো আমি এখানেই অডিশন দিয়েছি এখানে কি রান্না করেছিলে সেদিন আমি বললাম স্টাফ কন্দরাস চিকেন আচ্ছা চিকেনের রেসিপি চিকেন আজকে তো তুমি চিকেন নিয়ে এসেছো আজকেও চিকেন আজকে তাহলে কোন রেসিপিটা তুমি শেখাবে আজকে আন্দরা চিকেন করব আন্দরা চিকেন আচ্ছা তাহলে আন্দরা চিকেন করতে কি কি উপকরণ লাগে ঝটপট দেখে নিই আন্দরা চিকেন উপকরণ চিকেন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সরষের তেল কারি পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নারকেলের দুধ আদা রসুন বাটা মৌরি জিরে ধনে লবঙ্গ দারচিনি পোস্ত একসাথে ভেজে গুঁড়ো করা মশলা নুন ফার্স্টে আমরা কি করব এই চিকেনটাকে আমি নুন লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি একটু ম্যারিনেট করবে তো কিন্তু তার আগে আমাদের হাতটাকে আগে স্যানিটাইজ করতে হবে এটা কিন্তু ভীষণ হ্যাঁ সেটা দেখি আয়ুরে স্যান একদম ভীষণ ভাবে তার মানে ফলো করা হয় রাধুনী বাহ ভেরি গুড আয়ুষেতে কিন্তু আমাদের প্রত্যেকদিন আমাদের এই রাধুনীর হেসেলকে স্যানিটাইজ করে দেয় এবং পর্বের শেষে জানোই আয়ুষেতির তরফ থেকে কিন্তু ফেন নাই একদম তাই চলো তুমি এটা কোনটা নে তুমি তো এটা ম্যারিনেট করবে তোমার কি কোনো মানে ডিপ ফ্রাইং বা এরকম কিছু তাহলে আমি তেলটা গরম বসিয়ে দিই সাদা তেল না সরষের তেল হবে সরষের তেল তাহলে কি হবে সরষের তেল যখন তো ডিপ ফ্রাই নয় না ডিপ ফ্রাই এটা কষা হবে তাহলে আমি তেলটা গরম হ্যাঁ তেলটা গরম আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল এতে রয়েছে মুফা আলা ওমেগা 3 যা আমাদের বোন হেলথ কে স্ট্রং করে লঙ্কার গুঁড়ো দেওয়া লঙ্কার গুঁড়ো দেওয়া হলো হলুদ পরিমাণ মতো নুন দিলাম এরপর হবে আমি কারি পাতা আর কুচনো কাঁচা লঙ্কা আমি ফোড়ন দেব ফোড়ন আর কারি পাতা দিলাম দিয়ে দাও আচ্ছা এটা কি তুমি বলছো আন্ধ্রা চিকেন তাই এটা কি অন্ধ্রপ্রদেশের কোন রান্না হ্যাঁ মানে অথেন্টিক চিকেন হিসেবে ধরা হয় নাকি এটাকে এবার কি দেবে পেঁয়াজ এটা একটু দিয়ে দাও ফ্রাই হবে তারপর না তুমি আগে দিয়ে দাও তাহলে আর কাটবে না পুরোটাই লাগবে না না এই রান্নাটা তুমি কার কাছ থেকে শিখেছো আসলে আমি নিজের রেস্টুরেন্ট আছে একটা তাই কোথায় কুদঘাটে আমার না বাড়িতেই আহারে আল্লাদে আহারে আল্লাদে মানে অনলাইন অনলাইন আচ্ছা 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 তোমার স্পেশাল রেসিপি কি আমাদের হচ্ছে থালিটাই মেন থালিতে কি কি থাকে থালি তো হচ্ছে আমাদের মানে নরমাল থালি ফেজ থালি আছে এগ থালি আছে চিকেন থালি আছে মাটন থালি আছে আচ্ছা তার সাথে সাথে এবার তার সাথে থাকে মানে যদি কেউ মানে রাতের ডিম ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি এইসবগুলো আছে আর থালিটা হচ্ছে আমাদের মেন থালিটা আমাদের রোজ বাড়ি থালিতে কি কি রয়েছে থালিতে থাকে ভেজ থালিতে থাকে ভাত ডাল একটা ভাজা একটা সবজি আর একটা সবজি কাঁটি আচ্ছা চাটনি পাঁপড় তার সাথে মাটন বা চিকেন এবার না যদি এবার মাটন বা এগ বা চিকেন হয় তখন এই যে ভেজ কারিটা থাকে তার বদলে ওই চিকেন কারি এগ কারি কি ফিশ কারি কি মাটন কারি ওইটা তখন আচ্ছা আচ্ছা এবার আমি হয়ে গেছে এবার চিকেন গুলো দেব চিকেন গুলো আমি হাত দিই দিই
চিকেন থেকে জলটা বের হবে ওইটাতেই রাখো, ওইটাতেই রাখো, এখন এক্সট্রা জল দিতে হবে, শুধু না ভরে রাখো না দিলে। আচ্ছা এটা কি আদা বাটা? আদা রসুন একসাথে বাটা আছে। ও আচ্ছা, আদা রসুন একসাথে বাটা। আর ওইটা কি? কোনটা? এটা, এটা হচ্ছে যে মৌরি, ধনে গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর পোস্ত। মানে এটাই একসাথে বাটা, মানে এটাই একসাথে, হ্যাঁ স্পেশাল মানে রোস্ট করে গুঁড়ো করা। তাহলে আদা রসুন বাটা তো ফার্স্টে আমরা দেখেছি মানে ইউজুয়ালি তেলে চলে যায়, তাহলে কি এটা মাংসে দেওয়া হবে? এটা মাংসে দেওয়া হবে। এবার কি দেবো মশলাটা? যে যে আমার ওই পোস্ত, মৌরি, গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ আর দারচিনি দিয়ে যেটা রোস্ট করে গুঁড়ো করা আছে সেটা দিয়ে দেবো মশলাটা। এটা আমি পুরোটাই দিচ্ছি। সঙ্গে সঙ্গে বলে দিই, আমার এই এত সুন্দর শাড়িটা স্পন্সর করেছে কিন্তু প্রিয় গোপাল বিষয়। আচ্ছা আমাকে বলো, তোমরা যে এই যে এত সুন্দর রান্না বান্না করো, তো মানে লোকে কোনটা খেতে পছন্দ করে বা তোমার কোন আইটেমটা দিয়ে তুমি শুরু করো? আমার ছোটবেলা থেকে রান্নার প্রতি আগ্রহ তো দিয়ে দিয়েছে, এবার খুলে আগে দুধটা দিয়ে দিই। হ্যাঁ বলো। আচ্ছা আমি তার আগে একটু সামান্য চিনি দেবো। চিনিটা দুধের মধ্যে দিয়ে দাও। আচ্ছা এটা কি নারকেলের? হ্যাঁ নারকেল, নারকেলের দুধ। ঠিক আছে দিয়ে দাও। আচ্ছা এটা কি নারকেল কোড়া যায় নাকি না? হ্যাঁ হ্যাঁ, নারকেল কোড়া বেটেও দিতে পারো, বেটে দেওয়া যায়, তাই তো? মুখে এমনি দিলে ছিপে হবে, মুখে লাগবে, মিক্সিতে পেস্ট করে দিলে ঠিক আছে। এবার ঢাকা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, তুমি কি একটা বলছিলে তখন আমার ভালো লাগে বলে? আমার প্রিপারেশনে মাটনটা আমার খুব ভালো লাগে, আর চিকেনটা আমার মানে প্রচুর রেসিপি আছে কালেকশনে, মানে চিকেনের বেশি রেসিপি আছে মাটনের থেকে, তাই তো? আর নিজে মাটন খেতে বেশি ভালো? হ্যাঁ মাটনটা ভালো। মাছ ডিম অতটা খাওয়া হয় না? না না, মাছ তো বাঙালি বাড়িতে মাছ হয়, মাছ ডিম হয়, কিন্তু হ্যাঁ মাটনটা স্পেশাল, মাটনটা স্পেশাল। এবার আমরা কি শিখবো সেটা বলো। সুগন্ধি পনির রাইস। সুগন্ধি পনির রাইস। সুগন্ধি পনির রাইস করতে কি কি উপকরণ লাগে আমরা দেখি। সুগন্ধি পনির রাইস উপকরণ: সাদা তেল, পনির, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, নুন ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সেদ্ধ করে রাখা ভাত, চিনি। কি করবে এবার বলো। প্রথম তেলটা একটু গরম হতে দিই। সাদা তেল? হ্যাঁ সাদা তেল। এটা আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। এবার পনিরটা গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর রস। বেশ ভালো রস আছে লেবুটা। হ্যাঁ ইউজুয়ালি গন্ধরাজ লেবুতে খুব একটা মানে রস হয় না, এই গন্ধে গন্ধেই গন্ধেই হয়ে যায়, রস হয় না। আমি গন্ধরাজ লেবুর পাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জি এবার কি দিতে হবে একটু বলো। একটু সামান্য পেঁয়াজ কুচি। এবার অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা এত গল্প করলাম, বাড়িতে কে কে আছে সেটা তো জানা হলো না। আমার দুই মেয়ে আছে, আমার হাজবেন্ড আছে আর আমার দিদি আছে। হাজবেন্ড কি করে? লঙ্কাটা আরেকটু দাও।
রংটা হবে আমাদের এই রেস্টুরেন্টেরই আমাদের এটা রেস্টুরেন্ট হ্যাঁ মানে বর মানে কত্তাগিনী দুজনেরই দুজনেই আমরা পুরো ফ্যামিলি আমার দিদিও আমার কাছে থাকে ও আচ্ছা আমার নিজের দিদি আমার কাছে থাকে সবাই মিলে এটা চালাই বাহ ভেরি গুড এবার পনিরটা দেবে তো একটু ব্রাউন হোক হয়ে গেছে দিয়ে দাও পনিরটা দিয়ে দিন পনিরটা ফ্রাইতে একটু পানিটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হবে না তাহলে পানিটা ভেঙে যাবে হ্যাঁ একটু নুন দিয়ে দিলাম রাইসে নুন দেওয়া আছে তাহলে আর দেওয়া দরকার হুম এটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে নুন দিয়ে বয়ল করা আছে ঠিক আছে আমি রাইসটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আর দেবো শেফ আছে নাকি তোমরাই রান্না বান্না করো না আমি করি সব রান্না বান্না সব রান্না সকাল থেকে করতে প্রচুর আমাদের অর্ডার থাকে হ্যাঁ হ্যাঁ অর্ডার থাকে আগে থেকেও বলা থাকে প্রি অর্ডার থাকে সেগুলো সেই প্রিপারেশন হিসেবে আমরা করি আমি একটু চিনি দেব চিনি অ্যাড করব এইবার কিন্তু আমরা একটু টেস্ট করব হ্যাঁ আমরা তো টেস্ট করব কিন্তু এই দুটো রেসিপি আপনাদের জন্য আরো একবার অন্ধ্র চিকেন উপকরণ চিকেন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সরষের তেল কারি পাতা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নারকেলের দুধ আদা রসুন বাটা মৌরি জিরে ধনে লবঙ্গ দারচিনি পোস্ত একসাথে ভেজে গুঁড়ো করা মশলা নুন প্রথমে একটা পাত্রে চিকেন শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এরপর কড়াইতে সরষের তেল গরম করে কাঁচা লঙ্কা কুচি কারি পাতা পেঁয়াজ কুচি ম্যারিনেট করা চিকেন আদা রসুন বাটা ভাজা গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকা তুলে নারকেলের দুধ নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি অন্ধ্র চিকেন সুগন্ধি পনির রাইস উপকরণ সাদা তেল পনির গোলমরিচ গুঁড়ো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন নুন ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সেদ্ধ করে রাখা ভাত চিনি প্রথমে একটা পাত্রে পনির গোলমরিচ গুঁড়ো গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এরপর কড়াইতে সাদা তেল গরম করে গন্ধরাজ লেবুর পাতা ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ম্যারিনেট করা পনির নুন নুন ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সেদ্ধ করে রাখা ভাত চিনি দিয়ে নাড়াচাড়া করে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন সুগন্ধি পনির রাইস রাইসটা সঙ্গে নিই তাহলে খেতে ভালো লাগবে আমাকে একটু প্লেট দিয়ে পাস করুন এই রাইসটার সাথে কি এটা খাওয়া হয় হ্যাঁ এটা রাইসের সাথে আচ্ছা এই না ধর তুমি একটু নিয়ে নাও আমি টেস্ট করি হ্যাঁ ঝাল ঝাল এটা রাইসের সাথে খুব ভালো যাবে সত্যি অপূর্ব হয়েছে গো এটা
এই রাইসটা যদি পনির ছাড়া করো তাহলে কিন্তু একটা লেমন রাইসের মতো হয়ে যাবে। হ্যাঁ লেমন রাইসের মতো। এটা পনির ছাড়াও খুব ভালো লাগে। হুম এতটাই টেস্টি হয়েছে রাইসটা। খুব বেশি মশলাও না এটাতে। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে খেতে। এটার সাথে না যদি একটু নারকেল বেটে, আমি তখনও বললাম হ্যাঁ নারকেল বেটেও দিও, আমি বললাম তো নারকেল বেটে দিলেও খুব ভালো হবে। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি রাঁধুনি হিসেলের তরফ থেকে ও আকাশের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস ও পানজিনি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানকুইকের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। আমরা একটা ছবি তুলে নিই। এবার দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। কাঁচা লঙ্কা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কোষের স্বাস্থ্য ভালো রাখে। তুমি পেয়ে যাচ্ছ রাঁধুনি আকাশাত ও পিঠে বিলাসের তরফ থেকে পাঁচটা ফুড ভাউচার। অবশ্যই ভিজিট করো, কারণ এখানে কিন্তু সারা বছর নলেনগুড়ের মিষ্টি পাওয়া যায়, সারা বছর তুমি বাংলাদেশের বিভিন্ন রকমের খাবার পাবে। অবশ্যই ভিজিট করবে। এবার বলো এতটা সময় আমাদের সঙ্গে কাটাতে পেরে তোমার কিরকম লাগলো? প্রচণ্ড ভাবে আমার অনেক দিনের মনের আশা ছিল যে আমি রাঁধুনিতে আসবো, সেটা আজকে আমার ইচ্ছে পূরণ হলো। খুব ভালো লাগলো এসে। থ্যাংক ইউ সো মাচ। তুমি এভাবেই ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াও, নিজে ভালো থেকো, পরিবারের সবাইকে নিয়ে। আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল ডাইনিং ডিলাইটস। আমরা আজকে থেকে গোটা সপ্তাহ জুড়ে শিখবো এমন কিছু কিছু রেসিপি যেগুলো কিন্তু খাওয়ার জন্য আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারব। আজকের মতো পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর দেড়টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি সোম থেকে রবি দুপুর দেড়টায়।